أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله، إنه هو السميع العليم. مولاي صل وسلم. আসলে সময় নেই হাতে, সেজন্য আমি শুধু বলবো যে আপনারা চিকিৎসক এবং এখানে সম্মানিত নেতৃবৃন্দ সব আছেন, দেখছেন যে বাংলাদেশ আজকে গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এই রাষ্ট্র এখন পুলিশ রাষ্ট্র হয়ে গেছে। পুলিশের অধীনেই সব কিছু আজকে দেশে চলছে। পুলিশ যাকে ইচ্ছা করে নিয়ে যাচ্ছে, যাকে ইচ্ছা ক্রস ফায়ার করছে এবং মহিলাদের পর্যন্ত পুলিশ অত্যাচার করছে, কিন্তু সেখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। এই পুলিশের অন্যায় প্রতিবাদ করার জন্য করলে তার জন্য আবার তাদেরকে জেল, জুলুম, হাজত, অত্যাচার সহ্য করতে হয় এবং দেশে কোনো আইন নেই, আদালত বিচার কোনোটাই নিরপেক্ষভাবে কাজ করছে না, বিধায় আজকে দেশের এই অবস্থা। কাজে দেশের মানুষ
আজকে অত্যাচারিত নির্যাতিত, এবং আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ফাইন নামে ছেলেটির ঘটনাটা আপনারা সবাই শুনেছেন। তার থেকে আপনারা বুঝতে পারেন যে এই দেশে কি ঘটছে এবং কি হচ্ছে। আমাদের দেশে আজকে আমরা শঙ্কিত যে আমাদের দেশে সার্বভৌমত্ব আছে কি না, কারণ দেশের মানুষ আজকে নির্ভয়ে নির্দ্বিধায় কোনো কাজ করতে পারে না, এবং এই বর্তমান অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, তারা আজকে দেশ পরিচালনার নামে আজকে দেশকে বোধহয় অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত। তাদের এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে শুধুমাত্র দেশের মানুষ। আমি বলবো যে এই সরকার এমন এক পর্যায়ে গিয়েছে, ক্ষমতার প্রথম থেকেই এই দেশকে অন্যের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার জন্যই আপনারা দেখেছেন পিডিআর হত্যার ঘটনা দিয়ে সূত্রপাত হয়েছে। এই দেশের সকল মানুষকে ভয় ভীতি দমন এবং হত্যা করে এই দেশকে নিয়ন্ত্রণ করে রাখবে, সেজন্যই আজকে পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে আমাদের পিডিআরকে এখন বলে বিজেপি এরা সীমান্তে থেকেও আমাদের দেশের মানুষকে রক্ষা করতে পারছে না। আজকে দেশের অভ্যন্তরে ঢুকে দেশের মানুষকে হত্যা করে যায়, তার একটা প্রতিবাদ করার সাহস করে এই সরকারের। এরকম একটা দুর্বল এই সরকার কোনো দেশের মানুষের জন্য কল্যাণ করতে পারে না। এই দেশের মধ্যে প্রতিনিয়ত আজকে দেশের ভিতরে খুন হচ্ছে পুলিশের দ্বারা, আর অন্যদিকে বর্ডার এলাকায় খুন হচ্ছে অন্য দেশের সিকিউরিটিদের দ্বারা। তাহলে আমরা কি বলতে পারি বাংলাদেশ আজকে কোন অবস্থায় চলে গেছে, যেখানে মায়ানমার পর্যন্ত আজকে বাংলাদেশের মধ্যে আক্রমণ চালাচ্ছে। মায়ানমার আজকে বাংলাদেশ হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম আকাশ সীমা লঙ্ঘন করছে, অথচ এই বিজেপি যে আছে নাম এরা আজকে অসহায়ের মতো, আজকে নিজের দেশের মানুষ হত্যা করে আজকে তারা নিজেরা অসহায় হয়ে গেছে, আজ তাদের কোনো ক্ষমতা নেই। সেজন্যই আমি বলতে চাই যে আজকে সময় এসেছে সকল ঐক্যবদ্ধ হওয়া। আমি কোন দল করি, আমি কত বড় দল, সেটা আমাদের কাছে এখন বড় হওয়ার কথা নয়। আমাদের বড় হওয়ার কথা দেশটা আমরা টিকিয়ে রাখতে পারবো কিনা, সকলকে কে ছোট কে বড় সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ অত্যাচারিত আজকে এই সরকার দ্বারা, যে সকলে আজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার জন্য, নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের পরিবারদের রক্ষার জন্য একসঙ্গে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা যদি ড্যাব, এই ড্যাব বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে সাহায্য করেছে বিভিন্ন আমাদের কষ্টে, তাই ড্যাবকে আমি দিন দিন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।